দক্ষিণ চব্বিশ পরগনা মানুষের আওয়াজ এত আসতে নাকি? হ্যালো, বন্দে মাতরম, এই তো বন্দে মাতরম। মঞ্চে উপস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাননীয় সভাপতি, আমার দাদা, আমার গার্জেন এবং রাজ্যসভার সাংসদ আমাদের সুভাষিস দা। মঞ্চে উপস্থিত আছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যুব সভাপতি শওকত মোল্লা মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন সাগরের আপনাদের অত্যন্ত সুদক্ষ বিধায়ক, সবসময় আপনারা যাকে পাশে পান সেই বঙ্কিম স্যার। মঞ্চে উপস্থিত আছেন সাগর ব্লকের যুব সভাপতি স্বপন দা সহ আরো যে সকল নেতৃত্ব উপস্থিত আছেন, আমি প্রত্যেকের নাম লিখছি না, কাইয়ার দা উপস্থিত আছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আচ্ছা, এই মাঝখানে একটা জায়গা দেখছি সাদা একটু ফাঁকা হয়ে আছে, এখানে কি অমিত শাহ বসেছিল একটু আগে? না, এতটা ফাঁকা হয়ে আছে তো এই কারণে হয়তো একটা জায়গা লাগে বসতে। আগে কাকিমারা উঠে কোনায় দাঁড়িয়ে রয়েছেন, বলতে পারি মোহর শুরু হতে এখনো দেরি আছে, বুঝতে পারেন? মোহর এখনো বেনারসি পরে ঘুমাচ্ছে। আমার আগের বক্তারা অনেক বক্তব্য রেখেছেন, সরকারটা যেমন বললেন আর কি, দিলীপ ঘোষবাবু বলে গিয়েছেন তিনি নাকি লাল ডায়েরিতে নাম লিখছেন এখানকার নেতাদের। আমি খালি একটাই অনুরোধ প্রত্যেকটা সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে করি, জানি না মমতা বন্দ্যোপাধ্যায় অব্দি ওটা পৌঁছায় কিনা। এই যে দিলীপ বাবুর লাল ডায়েরি নীল ডায়েরি গুলি করে দেব, মেরে দেব, পুঁতে দেব বলেন, মমতা ব্যানার্জির কাছে একটাই অনুরোধ, দিদি গো একবার রবীন্দ্রসঙ্গীতের সুইচটা বন্ধ করে ডিজেটা বাজাতে বলো। সবার লাল ডায়েরি নীল ডায়েরি কোথায় যাবে তারপরে জনতা বুঝে নেবে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত গণতন্ত্র দিয়ে দিয়েছেন বলে তাকে একটু সবচেয়ে বেশি বদনাম সহ্য করতে হচ্ছে, অতিরিক্ত পর্যায়ে গণতন্ত্র দিয়ে দিয়েছে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে নোংরা নোংরা আক্রমণ করার পরেও, এই বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস কর্মীদের সারা শরীর নিষ্পিষ করার পরেও বহিরাগত গুন্ডারা বাংলার মাটিতে বুক চিতিয়ে ঘুরে বেড়াতে পারে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পরেও ঘুরে বেড়াতে পারে, রবীন্দ্রনাথের জন্ম বিশ্বভারতীতে বলার পরেও ঘুরে বেড়াতে পারে, বাংলাকে দেশদ্রোহীদের গড় বলার পরেও ঘুরে বেড়াতে পারে। আরে ভাবুন তো মায়েরা, আজকে যদি বিহারে গিয়ে কেউ বিহারিদের গালাগালি করে বিহারিরা ছেড়ে দেবে, মহারাষ্ট্রে গিয়ে যদি কেউ মারাঠিদের গালাগালি করে মারাঠিরা ছেড়ে দেবে, তাহলে বাংলায় এসে বিজেপির নেতারা যখন বাঙালিদের গালাগালি করে বাঙালি কেন মেনে নেবে বলতে পারেন? কিন্তু তাও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন বদলা নয় বদল চাই, রাজনীতিতে সংযম চাই। তাই আমরা যারা তার পাশে এসে লড়াই করছি, তার হাত শক্ত করছি, তারা যথেষ্ট সংযম নেই। আমরা নোংরা ভাষার ব্যবহার করি না, আমরা রাজনীতিতে নিচের পর্যায়ে নামি না। আচ্ছা মায়েরা, আপনাদের কাছে দুটো প্রশ্ন করি। প্রথম একটা প্রশ্ন, আপনারা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকে বয়স্করা আছেন, বিরোধী নেত্রী হিসেবে দেখেছেন। আজকে 9 বছর আগে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, যখন মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী ছিলেন, জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যরা মুখ্যমন্ত্রী ছিলেন, দিদিকে বিরোধী নেত্রী হিসেবে কখনো বলতে শুনেছেন মেরে দেব, কেটে দেব, পুঁতে দেব, খুন করব? না। কিন্তু আজকে মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী, দিলীপ ঘোষের মতো কুলাঙ্গার লোকেরা সবসময় নোংরা ভাষাগুলো ব্যবহার করে। কেন ব্যবহার করে জানেন? কারণ এরা রাজনৈতিক ট্রেনিং এই বাংলার মাটিতে নেয়নি, রাজনৈতিক ক্লাস এরা বিহার উত্তরপ্রদেশ থেকে করে এসছে, তাই বিহার উত্তরপ্রদেশের কালচার আর সংস্কৃতিকে বাংলার মাটিতে আনতে চাইছে। আচ্ছা ভাবুন তো, কোথায় মমতা ব্যানার্জি আর বিজেপি বলে তাদের মুখ্যমন্ত্রী নাকি হবে দিলীপ ঘোষ? ভাবতে পারেন? আমি তো দিলীপ বাবুকে বলছি, দিলীপ বাবু আপনাকে আমরা এখানে সবাই মুখ্যমন্ত্রী বানিয়ে দেবো যারা আছি, আগে এক বালতি দুধ দিয়ে আপনি সোনা বার করে দেখান কতটা পেরোতে পারে, তারপরে হবেন মুখ্যমন্ত্রী। এই রকম লোকজন, তারা যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করে সত্যি লজ্জা হয়, ভীষণ লজ্জা হয়। আজকে দেখবেন জায়গায় জায়গায় বিজেপির নেতারা আসে, আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনায় বিজেপির সভাপতি জেপি নাড্ডা এসেছিলেন, উনি বাড়ি ফিরে গিয়েছেন, তারপরে শুনলাম দিল্লিতে গেছেন, উনি নাকি করোনা আক্রান্ত হয়েছেন। প্রথমে এই মঞ্চ থেকে তার সুস্থতা কামনা করি। কিন্তু একটা কথা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা উল্টোপাল্টা কথা বলেছেন, তৃণমূল কংগ্রেস কর্মীরা তো দিদির কথা শুনে নিজেদের সংযম রাখতে পেরেছে, কিন্তু স্বয়ং ঈশ্বর কি তাদের ক্ষমা করেছে? কেন বলুন তো, উদাহরণ দিই, দিলীপ ঘোষ বাবু মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্টা পাল্টা ভাষা করে কথা বললেন, বাজে গালাগালি করলেন, 6 দিন পরে টিভিতে ব্রেকিং নিউজ
শুনলাম দিলীপ ঘোষ করোনা আক্রান্ত। তারপরে আমরা কি দেখলাম, না এটা কিন্তু আমি কাউকে ব্যঙ্গ করছি না, আমি বলছি ঘটনাগুলো ফ্যাক্ট, ঘটেছে এটা। অনুপম হাজরা বলে বিজেপির একজন নেতা আছে জানেন তো, ওই নেতা কি বললো, ওকে জিজ্ঞাসা করা হলো আপনার করোনা হলে আপনি কি করবেন, ওই বিজেপি নেতা বললো আমার যদি করোনা হয় আমি মমতা ব্যানার্জিকে জড়িয়ে ধরবো যেন মমতা ব্যানার্জিরও করোনা হয়। ঠিক তার দুদিন পরে টিভিতে খবর কি দেখলাম, ওই অনুপম হাজরা করোনা হলো। অমিত শাহ এলেন এই বাংলায়, মমতা ব্যানার্জিকে গালাগালি করলেন, পরে আবার গুজরাট গেলেন, তিন দিন পর টিভিতে খবর শুনলাম অমিত শাহের করোনা হয়েছে। তারপরে এলেন জেপি নাড্ডা, এইখানে এলেন আপনাদের এখানে, পেছনে গুন্ডা ফুন্ডা নিয়ে এলেন, ওনাকে নাকি কে ঈদ বেড়েছে। তো যাই হোক, এখান থেকে গুন্ডা গুন্ডামি করলেন, উল্টোপাল্টা কথা বললেন দিদিকে, করে বাড়ি ফিরে গেলেন, তারও দুদিন পর খবরে দেখি উনিও করোনা আক্রান্ত। তার মানে ভগবান কিন্তু ওপরে, ওই সাদা শাড়ি হাওয়াই চপ্পল পরা সৎ মেয়েটা যে তার জীবনটা মানুষের সেবায় শেষ করে দিয়েছে তার ওপর মেনে নেয় না। আমরা মেনে নিতে পারি কিন্তু ঈশ্বর মেনে নেন না। এখানে আমাদের সরকারটা বলছিলেন, আপনার টিভিতে দেখেছেন উনি গাড়ি করে যাচ্ছেন আপনাদের এই ডায়মন্ড হারবার রোডের ওপর দিয়ে, তখন নাকি ওরা কি ইট মেরেছে, কে তৃণমূল কর্মী না নাকি ইট মেরেছে, ওটা আবার রেকর্ড করেছে, রেকর্ড করে 15 মিনিটের মধ্যে ফেসবুকে ছেড়ে দিয়েছে। আচ্ছা কি করে ও বুঝলো ইটটা ছুড়বে, আগে থেকে মোবাইলটা বার করে রেকর্ডিং অন করে নিল বলতে পারেন। তার মানে ওই যে পেছনে রাকেশ সিং এর গাড়ি ছিল, ওই রাকেশ সিং হচ্ছে বিজেপির গুন্ডা, মনে আছে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল কলকাতায় গত বছর, বিজেপির গুন্ডারা ওই রাকেশ সিং ছিল তাদের প্রধান মাথা, ওই রাকেশ সিং জেপি নাড্ডার পেছন পেছন যাচ্ছে জানলায় ঝুলতে ঝুলতে। হিন্দি সিনেমায় বলিউডে দেখেন না যে ভিলেনেরা জানলার বাইরে দরজার বাইরে ঝুলতে ঝুলতে যায়, আরে ভাই আমরা সাধারণ মানুষ, আমরা গাড়ির উপর সিটে বসে যাই, আর বিজেপির নেতাদের আবার অনেক ফ্যাশন, ওরা আবার গাড়ির জানলায় ঝুলতে ঝুলতে যায়। তো ভালো কথা, ওই যাচ্ছিস যা, ঝুলতে ঝুলতে যাচ্ছে সামনে জেপি নাড্ডার গাড়ি, ওমা হঠাৎ মোবাইলে রেকর্ডিং, সামনে এসে ইট পড়লো। আমি জেপি নাড্ডা বাবুকে বলতে চাই, কত টাকা দিয়েছিলেন পেছনের গাড়ি রাকেশ সিংকে ইটটা ছোড়ার জন্য, কত টাকা দিয়েছিলেন ওই রেকর্ডিংটা করে ভাইরাল ওঠার জন্য, কত টাকা দিয়েছিলেন? আরে তৃণমূল কংগ্রেস কর্মীদের কালচার নয় ইট ছোড়া, তৃণমূল কংগ্রেস কর্মীরা যদি রেগে যায় তাহলে ইট ছোড়ে না, তৃণমূল কংগ্রেস কর্মীরা যদি রেগে যায় বিরোধী দলের নেতাদের ঘরে স্বাস্থ্যসাথীর কার্ড পৌঁছে দেয়, এটাই তৃণমূল কংগ্রেসের কালচার যেটা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন। আপনাদের এখানে দুয়ারে সরকার কর্মসূচি হচ্ছে জানেন তো, সবাই স্বাস্থ্যসাথীর কার্ড পাবেন 5 লাখ টাকা, সরকারিতে তো এতদিন ফ্রি ছিল, এবার প্রাইভেটেও সবাই 5 লাখ টাকা করে সুবিধা পাবেন। ভাবুন সরকারিতে আবার চিন্তা নেই, ছিল না, এবার প্রাইভেট হসপিটালে আবার চিন্তা রইল না, সেটার ব্যবস্থা আমাদের দিদি করে দিয়েছেন। কিন্তু বিজেপি নেতাদের সহ্য হচ্ছে না, রোজ আসছেন দিদিকে গালাগালি করছেন চলে যাচ্ছেন। আমার এটা কপিল মুনির আশ্রমের পবিত্র মাটি, এই মাটি তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে লিড দিয়েছে শেষ লোকসভা নির্বাচনে। আবার এক মাস সামনেই আসছে, আপনাদের এখানে উৎসব আবার শুরু হবে, আমি একটাই কথা বলবো, বিজেপির নেতারা আসবেন, বিজেপি নেতারা এসে রাজনীতি করার চেষ্টা করবেন। আমাদের শুভাশিসদা যেটা বললেন, আপনারা মা কাকিমারা যারা আছেন, বিজেপি নেতারা যদি কপিল মুনির আশ্রমকে কলুষিত করতে আসে তাহলে কিন্তু আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে, কারণ আপনারা বলবেন ভাই গোটা দেশকে 12টা বাজিয়েছ, চিবিয়ে ছিবড়া করে সর্বনাশ করে দিয়েছ, দক্ষিণ 24 পরগনার দিকে চোখ তুলে তাকিও না, চোখটা মানুষ গেলে নেবে রাজনৈতিকভাবে, এটা কিন্তু আপনাদের বলতে হবে, আপনাদের এই লড়াইটা লড়তে হবে। আপনারা দেখেছেন আজকে গত বছর, আমার মনে আছে একটা হাসির ঘটনা, দিলীপ ঘোষবাবু এসেছিলেন 2 বছর আগে আপনাদের গঙ্গাসাগরে, ক্যাম্প হচ্ছিল, দিলীপ ঘোষবাবু পাশ দিয়ে যাচ্ছিলেন, একজন সাধু বাবাকে ধরেছেন, সাধু বাবাকে প্রণাম করেছেন, বলছেন সাধু বাবা আশীর্বাদ করো, সাধু বাবা তাকে আশীর্বাদ করে বলেছেন মমতা জিকা যাই হোক। ওই ভিডিওটা দেখেছিলেন, দেখেছিলেন ওই ভিডিওটা ভাইরাল হয়েছিল, মানে সাধু বাবাটা বিজেপি নেতাকে আশীর্বাদ করে বলছেন মমতা জিকা যাই হোক, তার মানে সাধু বাবা থেকে সাধারণ মানুষ, রিক্সাওয়ালা থেকে ঘুগনিওয়ালা, 100 দিনের কাজ যারা করে সেখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার শ্রমিক কৃষক, প্রত্যেকের বাড়ির সামনে তো বিজেপি নেতারা যেতে পারবেন ভোট চাওয়ার জন্য, কিন্তু আমাদের মনের ভেতরে যে ফাঁকা মাঠটা রচ্ছে, সেই মাঠের যে জমি, সেই জমিটা প্লটের পর প্লট মমতা ব্যানার্জি বুক করে রেখে দিয়েছেন, ওই জায়গাটায় কি করে ঢুকবেন বলতে পারেন, ওই জায়গাটা কারো যাওয়ার জায়গা নেই। আজকে একটা কথা আমি বলি, বিজেপি নেতারা দাঙ্গা ছড়াবে, অশান্তি করবে, তার একটা উদাহরণ দিই, লাভটা কি মায়েরা, যখন পাকিস্তানের বর্ডারে দেখবেন গাড়ি এসে জমা হয়েছে, বোম পড়বে, খবরে দেখেন না ভারত পাকিস্তান যুদ্ধ হতে পারে, তখনই জানবেন আপনার গ্যাসের দামটা 50 টাকা বাড়াবে মোদিজি।
যখনই দেখবেন চীন আর ভারতের যুদ্ধ যুদ্ধর খবর টিভিতে, চীন 5টা প্লেন নিয়ে এলো, ভারত 4টে রাফাইল নিয়ে গেল, তখনই জানবেন আপনার আলু পেঁয়াজের দামটা আবার বাড়বে। এটা মোদীজির কৌশল। আর আবার যখনই দেখবেন কোনো একটা দাঙ্গা, তখনই বুঝতে পারবেন যে আবার কোনো একটা কিছু কেন্দ্রীয় সরকার বিক্রি করে দেবে। এটা কিভাবে করে জানেন, একটা ছোট উদাহরণ দিই। এখন আপনারা সবাই তো আমার দিকে তাকিয়ে আছেন, আমি বক্তৃতা দিচ্ছি, এতক্ষণ সুভাষদার দিকে তাকিয়েছিলেন, সরকারদার দিকে তাকিয়েছিলেন, একদিকে আমার মায়েরা বসে আছেন, একদিকে আমার দাদারা বসে আছেন। আচ্ছা, আপনাদের মধ্যে তো কোনো ঝগড়া নেই, ঝগড়া নেই। এখন এই মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটায় ভাবুন আমি দেয়াল তুলে দিলাম। দেয়াল তুলে দিয়ে আমি মায়েদের কাছে গিয়ে বললাম, জানো ওই দাদারা তোমাদের নামে খুব বাজে বাজে কথা বলছে, আপনাদের রেগে বোন যখন তখন ফেটে যাবেন। এবার আমি আপনাদের কথাটা গিয়ে ওদের কাছে বললাম যে দাদারা এই মায়েরা তোমাদের নামে খুব বাজে বাজে কথা বলছে, জানো তো। দাদারাও শুনে রেগে গেল। এবার আমি ইটের পাঁচিলটা সরিয়ে নিলাম। পাঁচিলটা সরিয়ে নেওয়ার পর কি হলো, আপনি জানেন ওরা আপনাকে গালাগালি করেছে, আর ওরা জানে আপনারাও গালাগালি করেছেন, আপনারা ঝগড়া শুরু করে দিলেন, চিৎকার চেঁচামেচি। এবার আপনারা যখন ঝগড়া শুরু করলেন, তখন আমি কি করলাম জানেন, আস্তে করে স্টেজের উপর উঠলাম, উঠে সুন্দর সুন্দর টেবিলগুলো আমার গাড়িতে তুললাম, এই সুন্দর সুন্দর পতাকার লাইটগুলো আমার গাড়িতে তুললাম, এই সুন্দর মাইক্রোফোনগুলো আমার গাড়িতে তুললাম। তুলে যখন আপনারা ঝগড়া থামিয়ে স্টেজের দিকে তাকালেন, মাথা চুলকাতে চুলকাতে ভাবলেন এ বাবা দেবাংশু তো সব ঝেড়ে দিয়ে চলে গেছে। নরেন্দ্র মোদী এই ফর্মুলায় দেশটা চালায়। আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন, নিজেদের মধ্যে ব্যস্ত থাকবেন, উনি দেশটা আস্তে আস্তে ফাঁকা করে দেবেন। আরে এখানে শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরেছেন তো নামখানা আসার জন্য, বা আপনাদের এখানে আসার জন্য বিভিন্ন জায়গায়, যখন ট্রেন ধরেন কি অ্যানাউন্স হয়, কৃপয়া ধ্যান দে 5 নম্বর প্ল্যাটফর্ম সে শিয়ালদা নামখানা লোকাল রওনা হোগি, বলে তো মোদিজি রেলটা বেঁচে দিয়েছেন। এবার আপনারা ধরুন 20 টাকা টিকিট কাটতেন, এবার টিকিট কাটতে হবে 80 টাকা দিয়ে, বুঝতে পারছেন। এবার যখন স্টেশনে যাবেন কি ঘোষণা হবে জানেন, কৃপয়া ধ্যান দে 5 নম্বর প্ল্যাটফর্ম সে রিলায়েন্স শিয়ালদা নামখানা লোকাল রওনা হোগি। তার মানে যে নামখানা লোকালটা আপনাকে 20 টাকা দিয়ে শিয়ালদা থেকে নামখানায় পৌঁছাতো বা 30 টাকা দিয়ে, সেই এবার আপনার থেকে 80 টাকা নেবে, আর নামের আগে ঢুকে যাবে রিলায়েন্স, নামের আগে ঢুকে যাবে আম্বানি, নামের আগে ঢুকে যাবে আদানি, আর আমি আপনি নরেন্দ্র মোদীর জুতোর তলায় পিষে মরবো। ওই নরেন্দ্র মোদীর বুট জুতো যতই শক্ত হোক, আমাদের বাংলার প্রত্যেকটা মায়ের আর দাদার পায়ে হাওয়াই চটি রয়েছে যার সিম্বল মমতা বন্দ্যোপাধ্যায়, এর লড়াইটা কিন্তু আমরা লড়ে নেব। আজকে ভাবুন কতটা অত্যাচার চলছে কেন্দ্রীয় সরকারের তরফে, আর সেই দলটা কেন্দ্রীয় সরকারে এত অত্যাচার করে বাংলার মাটিতে এসে দাঁড়িয়ে বলছে আমরা বাংলা দখল করতে চাই। এখানে আমাদের কেন্দ্রীয় সরকারের বেঁচে দেওয়ার সাথে আপনারা একটা সিরিয়াল দেখেন, তার খুব মিল আছে। এখানে সিমই দেখেন। আচ্ছা, অনেকে দাদারা আবার একটু বলতে লজ্জা পান, আমরাও সিরিয়াল দেখি, আমার বাবাও কিন্তু সিমই দেখে, লজ্জার কিছু নেই। আচ্ছা, কারা সিমই দেখেন একটু হাত তুলুন তো, মায়েদের মধ্যে যারা দেখেন হাত তুলুন, তারপরে ওটা উদাহরণ দেবো। দাদারা লজ্জা পাচ্ছে, দুজন তুলছে আবার নাবি নিচ্ছে, লজ্জার কিছু নেই, তুলুন না, আমিও দেখি, তুলুন। এই অনেকেই দেখেন, একটা উদাহরণ দিই। আচ্ছা, সিমই প্রথমে বিয়ে হয়েছিল তার স্বামীর সাথে, কিন্তু সিমই শাশুড়ির প্রথম থেকে সিমইর সাথে সমস্যা, তাই তো? এবার সিমই স্বামীর হঠাৎ করে নতুন একজনকে পছন্দ হলো, তার নাম জুন। এবার শাশুড়ির আবার জুনকে খুব পছন্দ, কারণ শাশুড়ি মনে করে যে সিমই তার ছেলের জীবনটাকে জ্বালিয়ে শেষ করে দিয়েছে, ঠিক তো? এবার শাশুড়ির খুব আনন্দ, বাবা তুই কবে জুনকে ঘরে নিয়ে আসবি, কবে জুনকে ঘরে নিয়ে আসবি, তাই তো? আর সিমইকে রোজ অপমান করা। এখন ভাবুন আমাদের দেশের আগের সরকার বা বিরোধীদের সরকারটা হচ্ছে সিমই, শাশুড়িটা হচ্ছে দেশের জনগণ, আর জুন আন্টি হচ্ছে নরেন্দ্র মোদী। ভাবুন গল্পটা ভাবুন। এবার প্রথমে কি হলো, প্রথমে জুন যখন সিমই ছিল সংসারে, তার মানে আগের বিরোধীদের সরকার ছিল, এবার দেশের জনতা মানে সিমই শাশুড়ি বললে এবার একটু পরিবর্তন দরকার, নিয়ে এলো জুন আন্টিকে মানে নরেন্দ্র মোদীকে ক্ষমতায়। খুব ভালো জুন আন্টি, খুব ভালো তার সম্পর্ক, কিন্তু তারপরে কি দেখা গেল, জুন আন্টি আস্তে করে শাশুড়ির থেকে সম্পত্তিটা লিখিয়ে নিল নিজের নামে, ঠিক? নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলো দেশের জনগণের আশীর্বাদে। এখন জুন আন্টি কি করছে, তার নিজের বাড়িটা বিক্রির ধান্দা করছে, তাই তো? আর নরেন্দ্র মোদী কি করছে, তার দেশটা বিক্রির ধান্দা করছে। মিলল গল্পটা, ওই কথা ভেবেই লেখা। এবার আপনারা ভাবুন, এরা দেশটা বিক্রি করছে, এবার বাংলাটা বিক্রি করার জন্য বাংলায় ক্ষমতায় আসতে চায়, আপনারা কি সেটা হতে দেবেন? এই গলার জোর কি করে হবে, আপনারা কি এটা হতে দেবেন? এই সিদ্ধান্তটা আমাদের সবাইকে সঙ্গবদ্ধভাবে নিতে হবে। আপনাদের একটা কথা বলে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে দেখিয়ে ভোট চান, আর বিজেপির সমস্যা হচ্ছে দাঙ্গা করে হাঙ্গামা করে ভোট চান।
আপনারা এই শান্তির বাংলা শান্তির সাগরকে নষ্ট হতে দেবেন কিনা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আপনাদের এখান থেকে এপার ওপার করার জন্য শুধু নৌকার লঞ্চ ভরসা। মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারকে বলেছিলেন একটা ব্রিজ তৈরি করার জন্য বহুদিন ধরে। নরেন্দ্র মোদী দক্ষিণ চব্বিশ পরগনায় প্রচারে এসেও বলে গিয়েছিলেন ব্রিজ তৈরি করার কথা। তিনি কি আপনাদের ব্রিজ তৈরি করে দিয়েছেন? ব্রিজ তৈরি করে দিয়েছেন নরেন্দ্র মোদী? নরেন্দ্র মোদী ব্রিজ আপনাদের তৈরি করে দিতে পারেননি, তার মানে তিনি প্রতিশ্রুতি রাখতে পারেননি। আবার সেই জায়গা থেকে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করছেন আপনি কি করেছেন। তাই বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের একটাই কথা বলি, সংঘবদ্ধভাবে 2021 লড়াইটা আমাদের লড়তে হবে। কারণ এই লড়াইটা বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের প্রতিনিধি, যে সাদা শাড়ি হাওয়াই চপ্পল পরে তার 40 বছর অতিবাহিত করে দিয়েছে, যে নরেন্দ্র মোদী নিজেকে চাওয়ালা বলেছিল ক্ষমতায় আসার পর সেই চাওয়ালাদের যন্ত্রণা ভুলে গিয়ে 10 লক্ষ টাকার সুদ পরে যে গোটা পৃথিবী ঘুরে বেরিয়েছে, সে আর যাই হোক গরিব মানুষের যন্ত্রণা বুঝবে না। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়ি হাওয়াই চপ্পল পরেন বলেই রাস্তা দিয়ে যেতে যেতে যখন দেখেন কিছু বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে খালি পায়ে শুধু একটা পাতলা জামা পরে স্কুলে যাচ্ছে, এই মমতা ব্যানার্জি তখন সিদ্ধান্ত নেন এদের পায়ে সরকারের জুতো আর সরকারের ব্যাগ তুলে দিতে হবে। তাই এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের নবান্নে আবারও ক্ষমতায় আনতে হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেকের প্রতীক। আর মা কাকিমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ভারতবর্ষে এখন একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর কিন্তু কোন মহিলা মুখ্যমন্ত্রী নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ওরা সরিয়ে দেওয়ার কথা বলে তাহলে জানবেন ভারতবর্ষে প্রত্যেকটা মহিলার প্রতিনিধিত্ব সরিয়ে দেওয়ার কথা বলছে। আচ্ছা মোদিজি বলেছিল না আপনাদের গ্যাসের ভর্তুকির টাকাটা ব্যাংকে ঢুকিয়ে দেবে, ঢুকছে? কারো 5 টাকা ঢোকে, কারো 4 টাকা ঢোকে, কারো ঢোকেই না। ভর্তুকির টাকাটা ঢোকে না তো মাঝে মাঝে? তাহলে ভর্তুকির টাকাটা মোদিজি হজম করে দিয়েছে। আর কদিন আগে অবধি দামি দাম দিয়ে পেঁয়াজ আলু কিনছিলেন কিনা? তার মানে আপনাদের রোজকার জীবনে কিন্তু নরেন্দ্র মোদীজি কোন রকমের পরিবর্তন আনতে পারেননি। সেই জায়গাটা আজকে আপনারা সিদ্ধান্ত নিন, আপনারা বাংলার মাটিতে সেটা হতে দেবেন কিনা। আমি অনেক ধন্যবাদ জানাই দক্ষিণ চব্বিশ পরগনার মানুষকে, যে সুভাষিসদার নেতৃত্বে আপনারা 4টের মধ্যে 4টে লোকসভা আসনই তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছেন। এটা কেমন জানেন তো? ছোটবেলায় আমাদের পাড়ায় একটা পাগলা কুকুর ছিল, আমার মা খালি বলতো কুকুরটার সামনে যাসটা কামড়ে দেবে, আর বাচ্চা বুঝি না কিছু, কুকুরটার সামনে যেতাম। এবার একদিন মায়ের বারণ না শুনে কুকুরটার সামনে গেছি আর জোরে কামড়ে দিয়েছে, ইঞ্জেকশন নাও, ইঞ্জেকশনের ব্যথা। পরে যখন ইঞ্জেকশনের যন্ত্রণাটা হচ্ছে তখন বুঝতে পারলাম মা আসলে কেন কুকুরটার কাছে যেতে না বলেছিল, কিন্তু আমার দিদি তাকেও মা না বলেছিল, সে কিন্তু শুনেছিল, সে কুকুরটার কাছে যায়নি, তাই আমাকে ইঞ্জেকশন খেতে হয়েছিল, ওদেরকে খেতে হয়নি। আজকে দক্ষিণ চব্বিশ পরগনার মানুষকে অনেক অভিনন্দন জানাই, বাংলার মানুষ যখন অধিকাংশ জায়গায় বুঝতে পারেনি আসলে এটা একটা পাগলা কুকুরের মতো দলকে ভোট দিচ্ছে, তখন দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ বুঝে কি কুকুরের কাছে যায়নি এবং 4-4টে আসন তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে বিজেপিকে বিপুলভাবে পরাজিত করেছে। তাই আপনাদের অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। 31টা সিট আপনারা জিতবেন তো জেলায়? বিজেপি কিন্তু তাদের আরেক প্রতিনিধিকে পাঠাচ্ছে, আবার বন্ধু পয়সা দেয় অনেক রকম নাম, তারা আবার বলে আমরা মুসলমানের বন্ধু, তারা আবার সেখানে গিয়ে ভোট ভাঙানোর চেষ্টা করবে। আপনারা কিন্তু এই ফাঁদে পা দেবেন না, এই বাংলা বুদ্ধিমানের বাংলা, এই বাংলা 5-5টা নোবেল দেওয়ার বাংলা, এই বাংলা যেন সেই ফাঁদে পা না দেয়। আর সিএ আনবে, সিএতে সবাই প্রতিবাদ করুন, কারণ এই সিএ কিন্তু এনআরসি করার প্রথম ধাপ। আর এনআরসি মানে আজকেই খবর পেলাম আসামে একজন হিন্দু বৃদ্ধ 103 বছর বয়স, তার নাম চন্দ্রধর দাস, তাকে ডিটেনশন ক্যাম্পে বন্দি রেখেছিল বিজেপি, জানেন? তাকেও ভোট দেওয়ার আগে বলেছিল তুমি তো হিন্দু আমায় ভোট দাও, তোমাকে আমরা নাগরিকত্ব দেব, সেই লোকটা পায়নি। আজকে 2.5 বছর জেলে থাকার পর আজকে লোকটা জেলের মধ্যে মারা গেছে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি সেই ডিটেনশন ক্যাম্পে আমাদের দিন কাটাতে রাজি হব, নাকি আমরা এই বাংলার মাটিতে যেমন সগর্বে বুক ফুলিয়ে আছি সেভাবেই রাখবো, নাকি বাংলার বাইরে থেকে যারা উড়ে আসছে সেই বর্গি, সেই নাড্ডা, সেই শাহ, তাদেরকে বাংলার বাংলায় শক্তিশালী করবে, সিদ্ধান্তটা আমাদের নিতে হবে। ওরা কিন্তু আপনার ভাষাটা ভালো মতো বলতে পারে না, ওরা বাংলাকে বলে বঙ্গাল, বাংলাটা ঠিকঠাক করে উচ্চারণ করতে পারে না। যারা বাংলাকে বাঙ্গাল বলে এটা ভালো বোঝা যায়, তারা যদি বাংলায় শক্তিশালী হয় তাহলে বাঙ্গালকে এরপরে কাঙ্গাল করে দেবে। তাই বাংলাকে যারা বলে বাঙ্গাল, তাদের হাত দিয়ে বাঙ্গালকে কাঙ্গাল হওয়ার দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর সময় থেকে কি পরিবর্তন করেছে আপনারা জানেন, সেই জায়গা থেকে আজকে আমাদেরকে শক্তিশালী হতে হবে, সংঘবদ্ধ হতে হবে। একটা গল্প বলে শেষ করি, গল্পটা আমি সব জায়গায় বলি, প্রত্যেকটা সবাই বলি, কারণ আমার মনে হয় এই গল্পটা প্রত্যেকটা পরিবারের গল্প, অনেকে আমার ভিডিওতে দেখেছেন এই গল্পটা। সিপিএম আলটিমেটলি বিজেপি হয়েছে, এটা আমরা সবাই জানি। আমাদের পাড়ায় একটা সিপিএম এর নেতা ছিলেন,
তো সিপিএম এর নেতারা বিজেপিতে যোগ দিয়েছিল, আপনাদের এলাকা তো দেখেন না যারা সিপিএম করতো বিজেপি করে, তো বিজেপিতে যোগ দিয়েছিল, বিজেপির নেতাদের বলেছে শোনো আমি আমার গোটা বাড়ির ভোট পাড়ার ভোট তোমাদের এনে দেবো, বলছে ঠিক আছে পাড়ার ভোট পরে আনবি আগে বাড়ির ভোটটা আন। তো সেই বিজেপি নেতা বাড়িতে ভোট আনতে গেছে, তার বাড়িতে এক মেয়ে এক মা ছেলে এবং বউ, প্রথমে মেয়ের কাছে গেছে ভোট চাইতে, শোন তোর বাবা আগে সিপিএম করতো এখন বিজেপি করে, তোকে কিন্তু ভোটটা বিজেপিকে দিতে হবে। বলছে হ্যাঁ বাবা বলো কি করতে হবে, বলছে বিজেপিকে ভোট দিতে হবে। বলছে বাবা ব্যাংকের পাসবুকটা আপডেট করে তো লাস্ট করে, বলছে এই যে চার দিন আগে করেছি, বলছে একবার নিয়ে আসো তো, বলছে কি হবে, বলছে নিয়ে আসো। বাবা ব্যাংকের পাসবুকটা এনেছে, পাসবুকের পাতাটা উল্টেছে, উল্টে মেয়েটার হাতে দিয়েছে, মেয়েটা পাতাটা উল্টাতে উল্টাতে তুলে ধরে বাবাকে দেখাচ্ছে, বলছে বাবা এই দেখো, বলছে কি, বলছে ভালো করে তাকিয়ে দেখো বাবা তোমার নেতা মোদী 15 লক্ষ টাকা ঢোকেনি কিন্তু আমার দিদি কন্যাশ্রী 25,000 টাকা ঢুকে গেছে, তাই তুমি বেইমানি করতে পারো, আমি বেইমানি করতে পারবো না বাবা তুমি অন্য কোথাও যাও। এবার ছেলের কাছে গেছে, ছেলেকে বলছে শোন আগে তোর বাবা সিপিএম করতো এখন করে বিজেপি, তোর বাবাকে কিন্তু এবার বিজেপিকে ভোটটা দিতে হবে, যে ভোটটা আসছে। ছেলে বলছে বাবা তোমার আগের পার্টি বামফ্রন্টের দয়ায় ভাঙাচোরা রাস্তার ওপর দিয়ে 1 ঘন্টা রোদের মধ্যে হেঁটে স্কুলে যেতাম, 1 ঘন্টা হেঁটে বাড়ি ফিরতাম, আজকে মমতা ব্যানার্জির করে দেওয়া ঝকঝকে রাস্তাটার ওপর দিয়ে সবুজ সাথী সাইকেলটা চালিয়ে 10 মিনিটে স্কুলে যাই 10 মিনিটে বাড়ি আসি, ওই সাইকেলে তুমি সন্ধ্যাবেলা ঘুগনি বিক্রি করতে বেরো, আবার নির্লজ্জের মতো বিজেপির যখন মিছিল হয় দিদির দ্বারা সবুজ সাথীর সাইকেলে পদ্ম ফুলের পতাকা লাগিয়ে মিছিল করো, তাই তুমি বেইমানি করতে পারো বাবা আমি বেইমানি করতে পারবো না তুমি অন্য কোথাও যাও। এবার গেছে বউয়ের কাছে, মেয়ের ভোটও পাবে না ছেলের ভোটও পাবে না, বউকে গিয়ে বলছে শোনো, বলছে বলো আমাদের কাকিমা তখন রান্নাঘরে রান্না করছে, আপনারা যেমন ঘেমে নিয়ে রান্না করেন গরমে, তো নিচে সবজি কাটছে বসে, পেছনে গ্যাস সিলিন্ডারে ওভেনের ওপরে ভাত ফুটছে টক বক করে, তো বলছে শোনো, বলছে বলো, বলছে তোমায় ভোটটা এবার বিজেপিকে দিতে হবে। কাকিমা তখন আলু তুলে রেখে বলছে এটা দেখছো, বলে হ্যাঁ, বলে কদিন আগে অব্দি এটা 50 টাকায় খাচ্ছিলাম তোমার নেতা মোদীর জন্য রেখে, পেঁয়াজ তুলে বলছে এটা দেখছো, বলে হ্যাঁ, বলে শেষ যে 2 সপ্তাহ মাংস করে দিচ্ছি তো পেঁয়াজ নেই বুঝতে পারছো না, তোমার মোদীজির জন্য পেঁয়াজ রান্নার পাত থেকে উঠে গেছে রেখেছে, পেছনে গ্যাস সিলিন্ডারটা দেখিয়ে বলছে ওটা দেখেছো, বলে হ্যাঁ, বলে আগে ওটার দাম কত ছিল আজকে বাড়াতে বাড়াতে তোমার নেতা মোদী কত করেছে খেয়াল রাখো, ওটার দামও তোমার নেতা মোদীজি বাড়িয়ে দিয়েছে। এবার গ্যাস সিলিন্ডারের ওপরে যা হাঁড়িটা ফুটছে ভাতের, ওটা দেখিয়ে বলছে ওটা দেখছো, বলে হ্যাঁ, বলে হাঁড়িতে ফোটা ভাতের ফ্রি চালটা দিয়েছে আমার দিদি যেটা খেয়ে আবার অন্য বিরোধিতা করতে যাবে, তাই তুমি বেইমানি করতে পারো আমি বেইমানি করতে পারবো না তুমি অন্য কোথাও যাও, বউয়ের ভোটও পাবে না। এবার শেষমেশ শেষ সম্বল বুড়ি মা, মাকে গিয়ে বলছে মা মা বিছানায় শয্যাশায়ী, 1 মাস আগে হাসপাতালে ভর্তি হয়েছিল এখন কিছুটা সুস্থ, বলছে মা তোমাকে না ভোটটা বিজেপিকে দিতে হবে। আর যেই মা শুনেছে বিজেপি, মা সোজা হয়ে বসে ছেলেকে 1 থাপ্পড় দিয়েছে, ছেলে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে গালের রং আর কানের রংটা হয়ে গেছে আগের পার্টি সিপিএম এর পতাকার মতো লাল টকটক করছে, বলছে মা মারলে কেন, বলছে বেইমান গত মাসে যখন অসুস্থ হলাম হাসপাতালে ভর্তি করলি ওষুধের দাম দেখে বললি মাগো এত দামি ওষুধ তোমায় খাওয়াতে পারবো না, মা তোমায় মনে হয় বাঁচাতে পারবো না, এই প্রাইভেট হাসপাতালে তোমার চিকিৎসা করতে পারবো না, ভুলে গেছিস মমতার দেওয়ায় স্বাস্থ্যসাথীর কার্ডটা ছিল বলে তোর মা জ্যান্ত খাটের ওপরে বসে আছে, না হলে দেওয়ালে ছবি হয়ে চলতো, না হলে তুই আমার কাছে ভোট চাইতে আসতি হাতে একটা ধূপকাঠি নিয়ে আর দেওয়ালের দিকে ধূপকাঠিটা ঘুরিয়ে বলতি মা আশীর্বাদ করো যেন বিজেপি জিতে যায়, আজকে তোর মা জ্যান্ত খাটের ওপরে বসে আছে। এবার ছেলে দেখছে বাড়ির কারণ ভোট পাবে না, অন্তত নিজের ভোটটা নিজে দি। এবার ভোটের দিন ছেলে ভোট দিতে যাচ্ছে, ভোট ফোট দিয়ে বাড়ি ফিরেছে, বাড়িতে গেটের সামনে ওই মা মেয়ে ছেলে আর বউ দাঁড়িয়ে, ওই অসুস্থ মা উঠে দাঁড়িয়ে পড়েছে, ছেলে বলছে মা ঢুকতে দেবে না ঘরে, বলছে না তোকে ঢুকতে দেবো না, বলছে কেন, বলছে তুই মমতা ব্যানার্জির সাথে বেইমানি করে এসেছিস, ছেলের সাথে সাথে বসেছে, বসে মায়ের পা দুটো স্পর্শ করেছে, বলছে মা বিশ্বাস করো ইভিএম মেশিনের সামনে গিয়ে 2 মিনিট দাঁড়িয়েছিলাম, প্রিসাইডিং অফিসার তাড়া দিচ্ছে তাড়াতাড়ি করুন অনেক লম্বা লাইন, আমি 2 মিনিট দাঁড়িয়েছিলাম, যতবার হিন্দুস্তান পাকিস্তান হিন্দু মুসলমান মনে পড়েছে ততবার পদ্মফুলের কাছে আঙুলটা নিয়ে গেছি, কিন্তু শেষে যখন তোমাদের 4 জনের হাসি মুখটা মনে পড়েছে আমিও জোড়া ফুল টিপে দিয়ে চলে এসেছি, আমিও বেইমানি করতে পারিনি, আমার দ্বারাও বেইমানি করা সম্ভব হয়নি। এই বিজেপি আর তৃণমূলের গল্পটা কেমন জানেন, পাড়ার একটা ছেলের একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে, খুব সুন্দরী মেয়ে, পাড়ার সবচেয়ে সুন্দরী মেয়ে ছেলেটা মেয়েটা, আর পাড়ায় ছেলেটাকে একটু মোটামুটি দেখতে আর কি, তো ছেলেটা গিয়ে মেয়েটাকে বলেছে আমি না তোমায় বিয়ে করতে চাই, বলছে বিয়ে করবে একটাই শর্তে, বলছে কি শর্ত, বলে তোমাকে তোমার এই বুড়ি মাকে মেরে ফেলতে হবে, বলছে মাকে মেরে ফেলা মানে, বলে না তোমার মায়ের 65 বছর বয়স সারাক্ষণ খ্যাচ খ্যাচ করে আমার পছন্দ না, যদি মাকে মেরে ফেলো তবেই আমায় বিয়ে করতে পারবে। ছেলেটা ভাবনায় পড়ে গেল, ভাবছে মায়ের 65 বছর বয়স হয়ে গেছে আর 10 বছর বাঁচবে আর 15 বছর বাঁচবে, কিন্তু মেয়েটাকে যদি বিয়ে করি এই সুন্দরী মেয়েটাকে নিয়ে পাড়ার মধ্যে যখন হাঁটতে হাঁটতে যাবো পাড়ার ছেলেরা হিংসা করে বলবে দেখেছো এই ছেলেটার কত সুন্দর বউ, ছেলেটা সিদ্ধান্ত নিল না মাকেই মেরে ফেলবো, এই বউকেই আমার চাই। ছেলে ঘরে ঢুকলো, মা তখন বিছানার ওপরে বসে ছেলেরই জামা সেলাই করছে,
পেছন ফিরে ছেলে দরজা খোলার আওয়াজ পেয়ে মা বলছে, বাবু ঘরে এলি নাকি রে, খাবারটা বাড়া আছে খেয়ে নিস। ছেলে চুপচাপ ঘরে ঢুকলো, মায়ের পেছন ফিরে তাকানোর আগেই তরোয়াল দিয়ে কেটে মায়ের মুন্ডুটা নামিয়ে দিল। মা ভাবতেও পারেনি তার সন্তান তাকে মেরে ফেলবে। মায়ের রক্তাক্ত মুন্ডুটা গড়াতে গড়াতে বাড়ির চৌকাঠের সামনে পড়ে আছে, সারা বিছানা রক্তাক্ত। মায়ের চোখটা তখনও খোলা, কাটা মুন্ডু, সারা ঘর বিছানা রক্তাক্ত। ছেলেটা তখন আনন্দে মেয়েটা কেটে বলছে, এই দেখো আমার মায়ের কাটা মুন্ডু, মাকে মেরে দিয়েছি, এবার বলো তুমি আমায় বিয়ে করবে কিনা। মেয়েটা হাসতে হাসতে বলছে, তুমি কি পাগল, তোমাকে তো প্রতিশ্রুতি দিলাম, তোমাকে আমি এমনি বললাম, তোমাকে আমি তো সবাইকেই বলি, তুমি তার জন্য তোমার মাকে সত্যি সত্যি মেরে ফেললে, তুমি ভেবো না তোমাকে আমি কেন, পাড়ার কোনো মেয়ে বিয়ে করবে না। ছেলেটা শুনে পাগল হয়ে গেল। ছেলেটা ভাবছে, এবার কি করবো, জন্মদাত্রী মাকে মেরে ফেললাম আর এই মেয়েও বলছে বিয়ে করবে না। উন্মাদ হয়ে গেছে ছেলেটা। ছেলেটা যন্ত্রণায় পাগল হয়ে ছুটতে ঘর থেকে বেরিয়ে যেতে যাবে, কারণ তার আর কিছু দরকার নেই, জীবনের সমস্ত সব তার পূরণ, সে যন্ত্রণায় এখন আত্মহত্যা করতে পারলে বাঁচে। ছেলেটা যখন ছুটে বেরিয়ে যেতে যাবে, মায়ের কাটা মুন্ডুটা যেখানটায় তার পাশে চৌকাঠটায় জোরে হোঁচট খেয়েছে। আর যখনই জোরে হোঁচট খেয়েছে, মায়ের কাটা মুন্ডুটা থেকে মা বলে উঠেছে, বাবুরে ভাতটা খেয়েছিস, বাবুরে তোর ব্যথা লাগেনি তো, তোর চোট লাগেনি তো। এই মা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে মা কখনো সন্তানের যন্ত্রণা, হাজারো সন্তান তাকে অপমান করতে পারে, সন্তানরা তাকে 34 থেকে 22 নামিয়ে আনতে পারে, সন্তানরা তার ভোট শতাংশ 2% কমিয়ে দিতে পারে, কিন্তু তবু সেই মা বলে, আমার বাংলার 10 কোটি সন্তানকে আমি স্বাস্থ্যসাথীর কার্ড দেবো, যেন আমাকে যারা ভোট দিয়েছে বা দেয়নি তারা সবাই যেন চিকিৎসার সুবিধা পায়, কাউকে যেন তার আত্মীয়কে নিয়ে গিয়ে সেটা শ্মশান ঘাটে পৌঁছতে না হয়। এই মা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার এই ছেলেটার তো আর কোনো অপশন নেই, মাকে মেরে ফেলেছে। রাজনৈতিকভাবে এই মায়ের হাত কিন্তু আমাদের শক্তিশালী করতে হবে। আর এই মেয়ে হচ্ছে বিজেপি, যে মিথ্যা প্রতিশ্রুতি দেয় পরে প্রতিশ্রুতি পালন করে না, আর দেখতে খুব সুন্দরী মনে হয় কিন্তু রাতে গিয়ে যখন বেসিনে মুখটা ধোবে, মেকআপটা উঠে গেলে দেখবেন কত বিচ্ছিরি। এই বিজেপি হচ্ছে এই মেয়েটার মতো। যে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, হার মাস জ্বালিয়ে এই মেয়েকে সংসারে আনবেন নাকি এই মায়ের সঙ্গে সারাটা জীবন কাটাবেন, আপনাদের সেই সিদ্ধান্ত নিতে হবে। এই মায়ের সাথে থাকবেন তো, এই আওয়াজ দুয়ার তুলে মায়ের সাথে থাকবেন তো, 2021 দিদিকে আবার ক্ষমতায় ফেরাবেন তো, বাড়ি বাড়িতে প্রচার করবেন তো। কাকিমাদের আওয়াজ কি দাদাদের থেকে কম নাকি? আহা, বাড়িতে যখন ছেলেকে বকা দেওয়া হয় তখন কি এত কম থাকে? দিদিকে যেতাবেন তো, কাকিমাদের আওয়াজটা একটু বেশি চাই আমার, দিদিকে যেতাবেন তো, এই তো আওয়াজটা বেরিয়েছে। এনআরসি কে রুখবেন তো, পেঁয়াজ আলুর দাম বাড়ার বিরুদ্ধে প্রতিবাদ করবেন তো। শুনুন, বিজেপি কিন্তু এসেন্সিয়াল তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে পেঁয়াজ আলু, কারণ ওরা তো গোবর আর গোমূত্র খায়, তো ওদের পেঁয়াজ আলু দিয়ে কিছু যায় আছে না, কিন্তু আমরা খাই তাই আমরা প্রতিবাদ করব। আর বিজেপি এলে একটাই কথা বলুন বাবা, বাংলায় তোমরা জিতবে একটাই শর্তে, সেই শর্তটা হচ্ছে মানুষের থেকে ভোটার কার্ড কেড়ে নিয়ে গরুকে ভোটার কার্ড দিয়ে দাও, গরু ভোট দেবে তাহলে তোমরা জিতবে, মানুষের ভোটে তোমরা জিততে পারবে না, কারণ মানুষের ভোট মমতা ব্যানার্জির জন্য ফিক্সড হয়ে রয়েছে। তাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। একটা স্লোগান দিয়ে শেষ করি, সবাই বাড়ি যাবে, স্লোগানটা দিয়ে শেষ করি, মমতা দিয়ে আরেকবার, এই মমতা দিয়ে আরেকবার স্লোগানটা কিন্তু সবার মুখ থেকে চাই, সবার মুখ থেকে শুনতে চাই। আরে আবার আসবো, চিন্তা করছে কেন?
অসংখ্য অসংখ্য সাধুবাদ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি।